এত তারা বানানটা বলতে পারলে বইটা ফ্রি কেউ পারলেন না অনেক বিশ্ববিদ্যালয় ছেলে ছিলেন আমরা মাদ্রাসায় অবমেলন করি সেই ছেলে এত তারা বানানটা ঠিক বলেছেন লেখাপড়া শেষ করেছি মাস্টার্স করেছি বলেছি ইংরেজিতে কিন্তু ইংরেজিতে আর দুটো লাইন আর বলতে পারি না মাস্টার্স করেছি একটু বলতে পারি এসএসসি পরীক্ষায় এত সুন্দর পরীক্ষা দিলাম মাত্র 33 পাইলাম আমার কাছে কেমন লাগলো আমি পার কথা ছিল না 33 কারণ আমাদের সময় তো বই ধরি লেখা নকল করি লেখা আমি টিপু সুলতান একজন ঠিকাদার মানুষ শখের বশীভূত হয়ে বই তৈরি করেছিলাম রেলপথে বাংলাদেশ ওই বইটাকে বিক্রি করে দিলেন না 2017 সালে আমি নিজে হকার হইলাম বই আমি বিক্রয় করব ওই বইটা শেষ করেছি করোনার আগে 1,23,000 এখন ওই বইয়ের জন্য মানুষ ধারে ধারে ঘুরছে বই আর নাই আর বিক্রি করি না কারণ গভর্নমেন্ট একের পর এক ট্রেন দিচ্ছে এই ট্রেনের সংখ্যা বাড়ছে আমার ওই জন্য বারবার পরিবর্তন হয় আমি করছি না তারপরে করোনা আসলো ঘরে বসা ছিলাম এই দীর্ঘ 3 বছর গবেষণা করে বই তৈরি করেছি বোনাস গত বছর 21-এর মেলা 2023-এ সর্বোচ্চ সংখ্যক বিক্রয় হয়েছে আমার এই বইটায় সেটা বোনাস সবাই বললেন যে ভাই বোনাস বইটা একেবারে চিকন হয়ে গেছে পাতলা হয়ে গেছে অল্প হয়ে গেছে ছোট হয়ে গেছে আমি ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার গুরু মুস্তাফিজুর রহমান স্যার প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার সয়েল সায়েন্সের স্যার বলেছিলেন বোনাস টু দেন বড় করা যাবে না বললে অরুচি আসবে তাই বোনাস টু তৈরি করেছি এটাই হলো সেই বোনাস টু বোনাসের একই রকম এই এইসি হি মানে সে এইসি আর হার মানে তাহার এইসি আরো হিরো বীর নায়ক মহাপুরুষ এইসি আরো এন হিরোন বক সারজাত পাখি এইসি আরো আয়েন হিরোইন মাদক এই মাদকের পরে একটা ঈদ বসান হিরোইন নায়িকা বীরাঙ্গনা টিচিং পলিসি চেঞ্জ করতে হবে আমার মতো করতে হবে এই গত কয়েকদিন আগে জিজ্ঞাসা করলাম এত তারা বানানটা বলতে পারলে বইটা ফ্রি কেউ পারলেন না অনেক বিশ্ববিদ্যালয় ছেলে ছিলেন কোথা থেকে উড়ে আসলে একটা মাদ্রাসার ছেলে আমরা মাদ্রাসায় অবমেলন করি সেই ছেলে এত তার বানানটা ঠিক বলেছেন ও কি বলেছিলেন যে কেউ পারলেন না এ ত এত দ্বারা এ এ ত এত মানে অনেক এটা অ্যাডজেক্টিভ আর এ ত দ এতদ এতদ মানে ইহা তারপর দ্বারা দয় বা একার রয়াকার তাহলে একসাথে করলে এ ত দ দ যুক্ত ব আকার রয়াকার এই যে দেখাই দিছি এত দ্বারা এইবার আমরা লেখাপড়া শেষ করেছি মাস্টার্স করেছি বলেছি ইংরেজিতে কিন্তু ইংরেজিতে আর দুটো লাইন আর বলতে পারি না মাস্টার্স করেছি একটু বলতে পারি মাস্টার্সটা বহু প্রচলিত হয়ে গেছে আমি এই মেলার মাঠে এখন ডিক্লার করছি যে কেউ আমার সাথে আসতে পারেন যারা লেখাপড়া শেষ করেছেন আমি 10টা সেন্টেন্স বলবো 10 মিনিট সময় নেব 10 মিনিট সময় নেব 10টা সেন্টেন্স বলবো 11 নম্বর 12 নম্বর 13 নম্বর আপনি বলতে বাধ্য অটোমেটিকভাবে অটোমেটিক হবে এবং 100% কারেক্ট হবে এটা হলো আপনার বোনাস স্পোকেন ঠিক আছে এবার যারা বিসিএস পরীক্ষা দেবেন যারা স্কুল কলেজে শিক্ষকতা করবেন যারা নিজ যোগ্যতায় দায়িত্ববান হয়ে রিটার্ন ভালো করতে চান অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স করে বোনাস গ্রামার আমার এই 5টা প্যাকেজ 5টা বইয়ের প্যাকেজ 1500 টাকা দাম সমগ্র পৃথিবী থেকে আমাকে টাকা অ্যাডভান্স করছে আর আমি টাকা পার পরে বিকাশ করছি আমি যখন প্রথম বই তৈরি করেছিলাম রেলপথে বাংলাদেশ বলতাম টাকা নাই নিয়ে যান দয়া করে বিকাশের টাকাটা দিয়ে দিতেন দিয়ে দেবেন অ্যাকচুয়ালি দিত কিন্তু আমাকে সবাই পাগল বলছে এবার কোন পাগল এলো নগদ মাল বেশি টাকা পায় না আরে বাকি দিল্লি সে না নাই জানা নাই আমি দিয়েছিলাম সারা দেশের মানুষকে টাকা নাই নিয়ে যান বিকাশ নম্বরে দিয়ে দেবেন আর এখন সারা পৃথিবী আমাকে দিচ্ছে আমি সারা দেশকে দিয়েছিলাম প্রমাণ করেছিলাম সারা পৃথিবী আমাকে দিচ্ছে আপনিও পারবেন আপনার প্রোডাক্ট যদি অ্যাকচুয়ালি ভ্যালুড হয় কার্যকরী হয় আপনার প্রোডাক্ট কেনার জন্য আপনিও অ্যাডভান্স পাবেন তত্ত্ব তৈরি করেন আমি একটা ওয়ার্ড বলবো যে ওয়ার্ডটা গতকাল কি এক ভদ্রলাইশিক বলছে ভাই লেদ মেশিনের বইটা দেন লেদ মেশিন লেদ এই লেদের বানানটা মনে থাকে না মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা পারেন আর কেউ পারেন না ভুলে যান আর আমি বললে হারাবেও না সে মুখস্থ করাও যাবে না আমার তত্ত্ব এটা
মুখস্থ করবেন না, হারাবেও না, কিভাবে লেদ এল একটি, এল একটি হয়ে গেছে, এল এ মানে এক, এল এ আর্টিকেলের দি টিএইসি হয়ে গেল লেদ, এল এ টিএইসি ঝামেলা শেষ। আমি এরকম অবস্থায় বেলার প্রথম দিন আমি বলছি যে একটা প্রশ্নের উত্তর দিল পাচ্ছে না, কিন্তু ওই জাস্টিস দিয়েছে। তা আমি ঢাকা ভার্সিটির ছেলেদের বলছি এই ভদ্রলোকটা তো খুব ট্যালেন্ট, তাই না গো? তাহলে জি, আপনি দেখো ঠিক বললাম তো, ওনার ট্যালেন্ট বলে জি। ওই জাস্টিস বলছেন না 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 ভুল, ট্যালেন্টেড হবে, ট্যালেন্ট হলো নাউন আর ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ। হি ইজ ট্যালেন্টেড, নো হি ইজ ট্যালেন্ট হবে না, হি ইজ ট্যালেন্টেড। এই এমন সব বুঝাই দিলাম, বুঝাতে পারে সবাই ঢাকা ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, আর এরকম বিভিন্ন জায়গায় ছিল বন্ধু বান্ধব, ঢাকা কলেজ, ওরা চলে গেল। ওই দুই জাস্টিস আমার জন্য অপেক্ষা করছে। সবাই চলে যাওয়ার পর বলছে যে ভাই আমি সুপ্রিম কোর্টে একজন বিচারক, আপনার পলিসিটা আমার খুব ভালো লাগলো, বই দেন। স্পোকেন হলো 200-300 টাকা। আমি টিপু সুলতান বই তৈরি করেছি দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে নেন, শুধুমাত্র আমি দেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো। আর দেশের বাইরে কিনতে হলে আপনি রকমারি যাবেন, rokomari.com, পৃথিবীর যে কোনো দেশে তারা পাঠায় দেওয়ার চেষ্টা করছে এবং সফল হয়েছে। আর ইবুক আছে, এই ইবুক তো আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো কর্নার থেকে রকমারির মাধ্যমে পাবেন। রকমারি আমার ইবুক তৈরি করছে। আমার লেখার মূল তত্ত্ব হলো আমি ক্লাস 8-7 থেকে ইংরেজি দিকে একটু চর্চা করি, কিন্তু আমি এই বানান ভুলে যাই। এসএসসি পরীক্ষায় এত সুন্দর পরীক্ষা দিলাম, মাত্র 33 পাইলাম। তো এই 33 পাইলাম আমার কাছে কেমন লাগলো আমি পার কথা ছিল না 33, কারণ আমাদের সময় তো বই ধরি লেখা, নকল করি লেখা, সবাই করলো আমিও করলাম, তারপরে 33 হলো। ইন্টারমিডিয়েট যাই সব ধরা খাইছে, সব ফেল। আমরা মাত্র 3 জন পাস করেছিলাম, আমি ওখানেও 33 পাইলাম। প্রথম পত্রে পারলাম 43, আর দ্বিতীয় পত্র মারলাম মাত্র 23, তাই 66 হয়েছিল। এই যে আমি কষ্ট করে সার্টিফিকেটটা অর্জন করেছি। যারা বানান মনে থাকতে পারে না, ভোগা বলে মনে থাকতে পারে না, মনে রাখতে পারে না, তাদের সহজিত করার জন্য, ইংরেজি ভাষাটা সহজীকরণ করার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি, আর কোনো কারণ নাই। আমি একজন ঠিকাদার মানুষ, আমার অনেক উঁচু উঁচু সার্কেল আমার পরিচিতি আছে, যারা আমাকে চেনেন তারা আমাকে জানেন। যেমন আমি বাংলাদেশের পুলিশে যদি বলেন, আমাদের এক্স যে আইজিপি বেঞ্জির আহমেদ স্যার ছিল, আমার খুব ঘনিষ্ঠ ছিল, খুবই ঘনিষ্ঠ ছিলেন বেঞ্জির স্যার। এখন হাবিব স্যার আছেন, উনিও এই যে গতকালকে একবার সামনে সামনে মেলায় পুলিশ যেতে দেবে না, মানে কারো মানি নাই, পুলিশের ভিতর দিয়ে হাত দিচ্ছে, সরাস সরাস দৌড় মারলাম যে আমি স্যারের কাছে যাবো। কারণ আমাকে তো কমিশনার স্যার চেনেন বাই নেমে, তার সাথে একসাথে দুটো বাসা করছি, উনি আমাকে অনেক কাজ করাইছেন। এবার আমাদের কুষ্টিয়ার, আমার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর সরিষাডুলি গ্রাম, আমার বাড়ি, আমার ব্যবসায়িক গুরু মরহুম নাসিরুদ্দিন বিশ্বাস, নাসির গিলাসের এক্স চেয়ারম্যান, উনি আমার কাছে এত ক্লোজ ছিলেন, আমার আপন ভাইও না, আমার আপন ভাইও না। ওনা আমাকে অনেক কিছু তত্ত্ব দিয়ে গেছে, মানুষকে বড় করার তত্ত্ব দিয়েছে, ওই তত্ত্ব ফলো করি আমি এই কাজটা করছি। ওই যে আমি করোনাকে কাজে লাগালাম, আগে তো করেছি দিনে দিনে, আর করোনার প্রচার টোটালি কাজে লাগাইছি। একটা ডিকশনারি প্রথম থেকে শেষ পর্যন্ত 4 বার পড়েছি, কয়েকটা ডিকশনারি পড়েছি, 4টি কলম ইউজ করেছি, লাল কলম, সবুজ কলম, কালো কলম, পেন্সিল, ডিকশনারি গেলে এখন আছে, অন্তত 15টা ডায়েরি নষ্ট করেছি। লেখি আমার আমার মনে কাজ ভালো লাগে, তো ছেলে মেয়ের কাছে যায় যে বাবা এটা হবে, বলে না বা এটা দিলে মিলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, এই ছেলে বলি যে বাবা একটু এই ব্যাপারে হেল্প করবা, আমি একটা বই লিখতেছি, তো বলে কি বলেন একটা ওয়ার্ড বলতে না বলতে আঙ্কেল কাজ আস চলে যাই। হলে হলে ঘুরেছি, রুমে রুমে ঘুরেছি, ঘুমের তো ওঠাই বলেছি বাবা একটু সময় দিবা, মুরব্বী মানুষ দিয়েছে, এই হলে হলে রুমে রুমে গেলি, এই রাস্তায় কেউ দেয়নি কো। আমি তো বিভিন্ন এলাকায় মানুষের শুনেছি যে তোমাদের ত্রুটিটা কোথায় আমি ফাইন্ড আউট করতে পারি কিনা, এই ফাইন্ড আউট করার কারণেই আমার এই পপুলারিটি আসছে।